রবিবার রাতে মালদার ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজি কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ওই গৃহবধূ 29 বছরের সোনালী রায়ের অভিযোগ, তার দেওর বাপি রায় প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে তাকে মারধর করে। পাশেই বাড়ি থাকা তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদিন রাতে মদ্যপ অবস্থায় এসে বাপি তার চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। তার মা 45 বছরের বাসন্তী সরকার তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। কেন করছে? আমার দেওর মারছে বাপি রায়। কেন? ও মদ খেয়ে আসে, এসে হামেশাই একে গাল দিবে, ওকে গাল দিবে। বাড়িতে একটা বাড়িতে ও হামেশাই আসবে, এই ঘরে ঢুকবি না, ওই ঘরে ঢুকবি না, আর আমাকে এর সঙ্গে কথা বলতে দেবে না। বাড়িতে থাকতে গেলে সবার সঙ্গে কথা বলবো না, বলতে দেবে না, বলতে গেলেই তেরে তেরে আসবে মারতে। এর আগেও হামেশাই মেরেছে, আবার আজকে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরেছে। আমার বাবা মাকে গালাগালি দিবে। আমার মা বাইরে ছিল রাস্তায়, রাস্তায় ধরে পিটিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, গোটা পাড়ার লোক দেখেছে। কাকে কাকে মারধর করা হয়েছে আজকে? আজকে মেরেছে আমাকে, মেরেছে আমার মাকে, মেরেছে আর ওখানে আশেপাশে গোটা লোক, পাড়ার লোক সমস্ত দেখেছে। আমার হাজবেন্ড বাড়িতে ছিল না। কিভাবে মারধর করেছে আপনাদেরকে? চুলের মুঠি ধরে মেরেছে আর রাস্তাতে ফেলে মেরেছে, লাত ঘুষি সব মেরেছে। কি মনে হচ্ছে মারার কারণটা? কেন মারার কারণ একটাই, বাড়িতে থাকতে দিবে না। ওই এত সবাইকে বের করেছে মেরে মেরে সবাইকে। আপনার দেওরের নাম বাপি রায়। কোথায় বাড়ি আপনাদের? কৃষ্ণপল্লী অনুকূল স্কুলের পিছনে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার রাতে মালদার ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজি কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ওই গৃহবধূ 29 বছরের সোনালী রায়ের অভিযোগ, তার দেওর বাপি রায় প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে তাকে মারধর করে। পাশেই বাড়ি থাকা তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদিন রাতে মদ্যপ অবস্থায় এসে বাপি তার চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। তার মা 45 বছরের বাসন্তী সরকার তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। কেন করছে? আমার দেওর মারছে বাপি রায়। কেন? ও মদ খেয়ে আসে, এসে হামেশাই একে গাল দিবে, ওকে গাল দিবে। বাড়িতে একটা বাড়িতে ও হামেশাই আসবে, এই ঘরে ঢুকবি না, ওই ঘরে ঢুকবি না, আর আমাকে এর সঙ্গে কথা বলতে দেবে না। বাড়িতে থাকতে গেলে সবার সঙ্গে কথা বলবো না, বলতে দেবে না, বলতে গেলেই তেরে তেরে আসবে মারতে। এর আগেও হামেশাই মেরেছে, আবার আজকে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরেছে। আমার বাবা মাকে গালাগালি দিবে। আমার মা বাইরে ছিল রাস্তায়, রাস্তায় ধরে পিটিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, গোটা পাড়ার লোক দেখেছে। কাকে কাকে মারধর করা হয়েছে আজকে? আজকে মেরেছে আমাকে, মেরেছে আমার মাকে, মেরেছে আর ওখানে আশেপাশে গোটা লোক, পাড়ার লোক সমস্ত দেখেছে। আমার হাজবেন্ড বাড়িতে ছিল না। কিভাবে মারধর করেছে আপনাদেরকে? চুলের মুঠি ধরে মেরেছে আর রাস্তাতে ফেলে মেরেছে, লাত ঘুষি সব মেরেছে। কি মনে হচ্ছে মারার কারণটা? কেন মারার কারণ একটাই, বাড়িতে থাকতে দিবে না। ওই এত সবাইকে বের করেছে মেরে মেরে সবাইকে। আপনার দেওরের নাম বাপি রায়। কোথায় বাড়ি আপনাদের? কৃষ্ণপল্লী অনুকূল স্কুলের পিছনে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।